সবাইকে ওয়েলকাম আজকে এই ডিসকাশনের সেশনে। আজকে আমরা জৈন দর্শনের জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জৈন দর্শনের জ্ঞানতত্ত্ব অনুযায়ী কতগুলো সাধারণ তথ্যের কথা জানব, তারপরে আমরা দেখে নেব যে জৈন দর্শনের জ্ঞানকে কতরকমভাবে কীভাবে ভাগ করা হয়েছে সেটা দেখে নেব। তো চলুন তাহলে কথাটা বাড়িয়ে এগিয়ে যাই। এখানে এপিস্টেমোলজিতে বা জ্ঞানতত্ত্বে বলা হচ্ছে জৈন দর্শনে, ইন জৈনিজম নলেজ ইজ কনসিডার অ্যাজ ওয়ান অফ দ্য মিনস টু অ্যাটেন লিবারেশন, মানে মুক্তি বা লিবারেশন প্রাপ্ত করার একমাত্র উপায় বা অন্যতম গুরুত্বপূর্ণ পথ হচ্ছে কি, জ্ঞান বা জ্ঞানার্জন। ঠিক আছে, তারপরে এখানে আরও বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু জৈনিজম নলেজ ইজ নট সামথিং টু বি গ্র্যাপস অর পোস্ট বাই দ্য সোল, অর্থাৎ জ্ঞান এমন কিছু নয় যেটা কি করবে, আত্মা তাকে ধরে রাখবে বা মানে ধারণ করবে বা গ্রহণ করবে, বাট ইজ এ স্টেট অফ দ্য সোল ইটস সেলফ, কিন্তু এটা আত্মারই একটা অংশ বিশেষ। মানে এটা কি যে জ্ঞান এমন কিছু নয় যেটা কোনো আত্মাকে বা কোনো আত্মা সেটাকে গ্রহণ করে নেবে বা ধারণ করবে, এটা আত্মারই একটা অংশ বিশেষ। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে যে নলেজ ইজ দ্য এসেন্স অফ দ্য সোল, অর্থাৎ আত্মারই মর্মার্থ হচ্ছে কি, জ্ঞান, মানে আত্মারই সারাংশ হচ্ছে জ্ঞান। তারপরে এখানে বলা হয়েছে দ্য লিবারেটেড সোল অ্যালোন নোজ অল অবজেক্টস ইন অল অ্যাসপেক্ট, সমস্ত প্রেক্ষাপটে সমস্ত বস্তু সম্পর্কে জ্ঞান কেবলমাত্র মুক্ত আত্মারই জানা সম্ভব। একমাত্র মুক্ত আত্মায় সমস্ত রকমের দ্রব্য বা সমস্ত রকমের অবজেক্ট বা বিষয়বস্তুকে চিনে রাখতে পারে। তারপরে এখানে আরও বলা হয়েছে জৈনিজম ডিভাইডস অল নলেজ ইন্টু টু ক্লাসেস, অর্থাৎ এখানে জৈন দর্শনে জ্ঞানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মিডিয়েট নলেজ বা পরোক্ষ জ্ঞান আর একটা হচ্ছে ইমিডিয়েট নলেজ বা অপরোক্ষ জ্ঞান। এবারে আমরা দেখে নেব যে জৈন দর্শনের জ্ঞানের শ্রেণীবিভাজনটা কেমন। দেখুন এখানে জ্ঞানকে দুটো ভাগে ভাগ করা হলো, মিডিয়েট নলেজ যেটাকে অপরোক্ষ জ্ঞানও বলা হচ্ছে। এবার এই অপরোক্ষ জ্ঞানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মতি জ্ঞান এবং একটা হচ্ছে শ্রুত জ্ঞান। ফের আবার ইমিডিয়েট নলেজ যেটা দ্বিতীয় একটা টাইপ, ঠিক আছে, জৈন দর্শনের, সেটাকে আবার অপরোক্ষ জ্ঞানও বলা হচ্ছে। সেটাকে আবার তিনটে শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অবধি জ্ঞান, একটা হচ্ছে মনোপর্যায় জ্ঞান, একটা হচ্ছে কেবল জ্ঞান। ঠিক আছে, তাহলে আমরা মূলত এই এই একটা টাইপ আমরা জ্ঞানের দেখতে পাচ্ছি আর এই একটা জ্ঞানের আমরা টাইপ দেখতে পাচ্ছি জৈন দর্শনে, তাদেরকে আবার আরও ক্লাসিফাই করা হয়েছে। এবার আমরা এই এক একটা জ্ঞানের টাইপকে বা নলেজের টাইপকে আমরা দেখে নেব যে কী কোনটাকে কী বলে। এখানে যেমন ইমিডিয়েট নলেজ বা যেটা অপরোক্ষ জ্ঞান সেটা সম্পর্কে বলা হয়েছে, ইট ইজ দ্য নলেজ হুইচ ডাজ নট হ্যাভ এ মিডিয়াম, অর্থাৎ ইমিডিয়েট নলেজ সেই নলেজটাকে বা সেই জ্ঞানটাকে বলা হচ্ছে বা অপরোক্ষ জ্ঞান বলা হচ্ছে, যেটা কি, যেটা সরাসরি কোনো মাধ্যম থাকবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে জ্ঞান, ঠিক আছে, কোনো মাধ্যম ছাড়াই সরাসরি বা সাক্ষাৎভাবে প্রাপ্ত হয় সে জ্ঞানকেই ইমিডিয়েট নলেজ বা অপরোক্ষ জ্ঞান বলা হয়। এবারে মিডিয়েট নলেজ বা পরোক্ষ জ্ঞান সম্পর্কে এখানে বলা হয়েছে, মিডিয়েট নলেজ ইজ কাম ভায়া এ মিডিয়াম সাচ অ্যাজ বডি সেন্সেস অ্যান্ড মাইন্ড, মানে কি মিডিয়েট নলেজ বা পরোক্ষ জ্ঞান কোনো না কোনো মাধ্যমের দ্বারাই প্রাপ্ত করা সম্ভব, একে সাক্ষাৎভাবে বা সরাসরিভাবে প্রাপ্ত করা কিন্তু সম্ভব নয়। বা একে আপনি অন্য আরোভাবে এভাবেও বলতে পারেন যে যে জ্ঞান ইন্দ্রিয় এবং মনের সাহায্যে প্রাপ্ত হয় বা লব্ধ হয় তাকে পরোক্ষ জ্ঞান বা মিডিয়েট নলেজ বলা হয়। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে ইমিডিয়েট নলেজকে বা অপরোক্ষ জ্ঞানকে কটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা ছকেই দেখেছিলাম যে সেখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম যে ভাগটা ছিল সেটা কী ছিল, অবধি জ্ঞান। এবার এই অবধি জ্ঞান কোন জ্ঞান, এখানে দেখুন বলা হয়েছে ইট ডিলস উইথ ডাইরেক্ট নলেজ অফ অবজেক্ট অর থিংস, অর্থাৎ এটা সেই সমস্ত জ্ঞানকে বা সেই সমস্ত প্রত্যক্ষ জ্ঞানকে বলা হচ্ছে যা কী করে, কোনো অবজেক্ট বা বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান প্রদান করে। তারপরে কি বলা হয়েছে, ইট ইজ লিমিটেড ইন স্পেস অ্যান্ড টাইম, যেটা কিসের মধ্যে, স্থানের মধ্যে এবং সময়ের মধ্যে সীমাবদ্ধ, বিকজ সাম কর্মাস এক্সিস্ট অ্যান্ড কজ হিন্ড্রান্সেস, মানেটা কি সে, এবার এটা সীমাবদ্ধ হওয়ার কারণটা কি, কর্মের কারণে, ঠিক আছে, বা সেই বাধার কারণে, এটা সময় মানে কর্মের কারণে এবং বাধাপ্রাপ্ত হওয়ার জন্য এটা স্থান এবং সময়ের মধ্যে এটা সীমাবদ্ধ, অর্থাৎ অবধি জ্ঞান এক কথায় সীমাবদ্ধ। ঠিক আছে, এবার মানে অবধি বলতে এখানে সহজভাবে এটা বলতে পারেন যে জ্ঞান বাধ্যত নয়। ঠিক আছে, অর্থাৎ জৈন মতাদর্শে এরকম বলা হয় যে সাধনা এবং অতীন্দ্রিয় শক্তির প্রভাবে মানে প্রভাবকে ছাড়া আর কি, যে ভবিষ্যৎ দূরবর্তী এবং সূক্ষ্ম বিষয়ের যে জ্ঞান লাভ হয়, ঠিক আছে,
এই সূক্ষ্ম বিষয়ে এরূপ জ্ঞানকেই আসলে অবধি জ্ঞান বলা হয়। এবং অবধি জ্ঞান আসলে কিসের মাধ্যমে? সম্যক দর্শনের মাধ্যমে, সম্যক আচরণের মাধ্যমে, সম্যক সংজ্ঞার মাধ্যমে প্রাপ্ত করা সম্ভব হয়, এটা বলা হয় আর কি জৈন দর্শনে। ঠিক আছে, তো এই এই গেল অবধি জ্ঞানের বিষয়। এবারে আমরা দেখে নেব যে মনোপর্যায় জ্ঞান সম্পর্কে কি বলা হয়েছে, যেটা হচ্ছে কি ইমিডিয়েট নলেজের বা পরোক্ষ জ্ঞানের দ্বিতীয় একটা পার্ট। এবার মনোপর্যায় জ্ঞান সম্পর্কে এখানে বলা হয়েছে, ইট ডিলস উইথ ডাইরেক্ট নলেজ অফ থটস। এটা কার সঙ্গে সম্পর্কযুক্ত বা কোন প্রকারের জ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত? যেগুলো চিন্তার সঙ্গে বা চিন্তা কেন্দ্রিক যে সমস্ত জ্ঞান রয়েছে তার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। তারপরে দেখুন এখানে বলা হয়েছে, ইট ইজ অলসো লিমিটেড ইন স্পেস অ্যান্ড টাইম। ঠিক আছে, কিসের জন্য? কর্মের জন্য বা নির্দিষ্ট কতগুলো বাধার জন্য। এটা এটাও ঠিক, অবধি জ্ঞানের মতন কি স্থানে এবং কালের মধ্যে এটা সীমাবদ্ধ। কিন্তু এখানে বলা হচ্ছে কি, ইট ইজ ফ্রি ফ্রম অল নলেজ, রং নলেজ। কিন্তু এই যে মনোপর্যায়ে যে জ্ঞান রয়েছে সেটা আসলে কি নানান প্রকারের যে রং নলেজ বা ভুল যে জ্ঞান রয়েছে সেই ভুল জ্ঞান থেকে মুক্ত। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে কেবলা জ্ঞানের সম্পর্কে বা কেবল জ্ঞানের সম্পর্কে। এবার কেবল জ্ঞানের সম্পর্কে এখানে দেখুন বলা হয়েছে, ইট ইজ কল্ড ডাইরেক্ট আনলিমিটেড অ্যাবসুলেট নলেজ। এটাকে বলা হয়েছে প্রত্যক্ষ, ঠিক আছে, আনলিমিটেড অর্থাৎ অসীম এবং চিরস্থায়ী জ্ঞান। তারপরে এখানে বলা হয়েছে, ইট ক্যান বি অবটেইন ওনলি বাই দ্য লিবারেটেড সোল। এবং এটা কেবলমাত্র একটা মুক্ত আত্মার ক্ষেত্রেই প্রাপ্ত করা সম্ভব। তারপরে এখানে বলা হয়েছে, ইট ইজ নট লিমিটেড ইন স্পেস অ্যান্ড টাইম। আমরা যেমন আগে কি দেখলাম অবধি জ্ঞানের ক্ষেত্রে এবং মনোপর্যায় জ্ঞানের ক্ষেত্রে, যে সেটা কালের মধ্যে এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ ছিল বা সময়ের মধ্যে, কিন্তু কেবল জ্ঞান কিন্তু এখানে স্থান বা কালের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। যার কারণে কি, ইট ইজ হ্যান্স দ্য হায়েস্ট নলেজ, অর্থাৎ কেবল জ্ঞানকে সব থেকে বা সর্বোচ্চ উচ্চ পর্যায়ের জ্ঞান হিসেবে ধরা হয় জৈন দর্শনে। এই গেল আমাদের ইমিডিয়েট নলেজ বা অপরোক্ষ জ্ঞানের শ্রেণীবিভাজন। এবারে আমরা আলোচনা করব বা দেখে নেব মিডিয়েট নলেজ বা পরোক্ষ জ্ঞান সম্পর্কে। এবার আমরা তো আগেই দেখেছিলাম যে পরোক্ষ জ্ঞানকে বা মিডিয়েট নলেজকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা ছিল মতি এবং একটা ছিল শ্রুত, তাই না? এবার মতি কোনগুলো ছিল? মতি হচ্ছে সমস্ত রকমের যে পারসেপচুয়াল এবং ইনফারেন্সিয়াল যে সমস্ত নলেজগুলো আছে সেইগুলোকে মতি বলা হচ্ছে। অর্থাৎ মন এবং ইন্দ্রিয়ের সংযোগে যে জ্ঞান প্রাপ্ত হয় সেইগুলোকে আসলে বা সেই প্রাপ্ত জ্ঞানগুলোকে বলা হয় মতি জ্ঞান। তেমন ধরে নিন কী হতে পারে, বাহ্য প্রত্যক্ষ হতে পারে, অন্তঃপ্রত্যক্ষ হতে পারে, তর্ক, অনুমান, ঠিক আছে, বা নানান প্রকারের প্রত্যক্ষ হতে পারে। তো এই সমস্ত প্রত্যক্ষ বা অনুমান লব্ধ জ্ঞানগুলো কী হচ্ছে, কার অন্তর্ভুক্ত? মতির অন্তর্ভুক্ত। এবারে আমরা দেখে নেব শ্রুত জ্ঞান সম্পর্কে। শ্রুত জ্ঞানে এখানে বলা হয়েছে, শ্রুত ডিলস উইথ নলেজ হুইচ ইজ ডিরাইভ ফ্রম ভার্বাল টেস্টিমনি অর শব্দ। এবার শ্রুত জ্ঞান কার সঙ্গে সম্পর্কযুক্ত বা কোন রকমের জ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত? যে জ্ঞানগুলো শাস্ত্র শ্রবণের মাধ্যমে বা বলা যায় জ্ঞানী ব্যক্তি বা শাস্ত্রকে শোনার মাধ্যমে প্রাপ্ত হয় বা লব্ধ হয় সেই জ্ঞানকে শ্রুত জ্ঞান বলা হয়। এবং সিদ্ধ পুরুষ বা জ্ঞানী ব্যক্তির বাক্যই হচ্ছে শ্রুত শ্রেণীর জ্ঞানের অন্তর্ভুক্ত। ঠিক আছে, যেহেতু তীর্থঙ্করেরা সিদ্ধ পুরুষ এবং সর্বজ্ঞ জ্ঞানী ব্যক্তি, সেহেতু তাদের জ্ঞান বা তাদের থেকে প্রাপ্ত জ্ঞান হচ্ছে কি, কোন জ্ঞানের অন্তর্ভুক্ত? শ্রুত জ্ঞানের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এই হচ্ছে অপরোক্ষ জ্ঞান এবং এই হচ্ছে একটা পরোক্ষ জ্ঞানের একটা সংক্ষিপ্ত পরিচয়। জৈন দর্শনে পরোক্ষ জ্ঞান এবং অপরোক্ষ জ্ঞান অর্থাৎ মিডিয়েট নলেজ এবং ইমিডিয়েট নলেজ ছাড়াও তিনটে সোর্স অফ নলেজকে প্রমাণ হিসেবে ধরা হয়েছে। এবার এই তিনটি সোর্স অফ নলেজ কী কী? একটা হচ্ছে পারসেপশন বা যাকে বলা হচ্ছে প্রত্যক্ষণ, অর্থাৎ আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে যে সমস্ত জ্ঞানকে প্রাপ্ত করি সে সমস্ত জ্ঞান। এবার বলা হয়েছে ইনফারেন্স বা অনুমান, অর্থাৎ অর্ধসত্য বা পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যে জ্ঞান প্রাপ্ত করি সেইগুলোকে। এবার বলা হয়েছে ভার্বাল টেস্টিমনি বা শব্দ, অর্থাৎ জ্ঞানী বা জ্ঞানীভাজন ব্যক্তির মুখ থেকে আমরা যে বাক্য শুনে বা তাদের থেকে যে প্রাপ্ত শব্দ শুনে আমরা যে জ্ঞান আহরণ করি সেটাকে শব্দ বা ভার্বাল টেস্টিমনি হিসেবে ধরা হচ্ছে। তো মোট এটাই বিষয় যে এই তিনটি সোর্স অফ নলেজকে জৈন দর্শনে প্রমাণ হিসেবে ধরা হচ্ছে বা ধরা হয়। এবার এই তিনটি প্রমাণ ছাড়াও আরও তিনটি সোর্স অফ নলেজ আছে বা থ্রি কাইন্ডস অফ নলেজ আছে, তিনটি জ্ঞানের ধরন আছে বা প্রকার আছে, যে তিনটি জ্ঞানকে রং নলেজ বা ভুল জ্ঞান হিসেবে জৈন দর্শনে ধরা হয়েছে। এবার এই তিনটি জ্ঞানের প্রকার কী কী? একটা হচ্ছে সংশয়,
একটা হচ্ছে বিপর্যয় এবং একটা হচ্ছে অনধ্যবসায়। এবার সংশয় কোনগুলোকে বলা হচ্ছে? যে কোনো বস্তুর যে আসল যে স্বরূপ, তখন সে তার আসল স্বরূপ সম্পর্কে বা সেই বস্তু সম্পর্কে বা সে কোনো একটা দ্রব্য সম্পর্কে যখন বা কোনো কিছু সম্পর্কে যখন আমাদের মধ্যে সংশয় জাগে এবং এই সংশয় জাগার ফলে যে ভুল জ্ঞানের সঞ্চার হয় সেটাকেই বলা হয়েছে সংশয় জ্ঞান, ঠিক আছে? এবার বিপর্যয় জ্ঞান কোনগুলোকে বলা হয়েছে? বিপর্যয় জ্ঞান বলা হচ্ছে বস্তুর যে আসল স্বরূপ তার বিপরীতমুখী যে জ্ঞান প্রাপ্ত হয় বা তার বিপরীতে যদি আমরা জ্ঞান প্রাপ্ত করি তখন সেটাকে বলা হচ্ছে বিপর্যয় জ্ঞান। এবার অনধ্যবসায় কোনগুলোকে বলা হচ্ছে? যে জ্ঞানগুলোকে আমরা উদাসীনতার কারণে আমরা যে ভুল জ্ঞান প্রাপ্ত করি সেগুলোকে বলা হচ্ছে অনধ্যবসায়। এই প্রকারের জ্ঞান আসলে সংশয় থেকে আসছে, এই বিপর্যয়মুখী জ্ঞান আসলে বিপরীতমুখী চিন্তাভাবনা থেকে আসছে, এবং অনধ্যবসায় আসলে কি উদাসীনতার কারণে যে ভুল জ্ঞানের প্রাপ্তি হচ্ছে তার জন্য আসছে, ঠিক আছে? যার কারণে এই তিনটি সোর্স অফ নলেজকে বা এই থ্রি টাইপস অফ বা থ্রি কাইন্ড অফ নলেজকে জৈন দর্শনে রং নলেজ হিসেবে আসলে দেখানো হয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের আমাদের আলোচনার কিছু বিন্দু বা কিছু আলোচনার কিছু বিষয় যেখান থেকে আমরা জৈন দর্শনের জ্ঞান কত প্রকারের হতে পারে এবং জ্ঞানের ধর্ম কীরূপ হওয়া উচিত তা আমরা জানলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা জৈন দর্শনের নীতিতত্ত্ব বা তার এক্সিওলজি নিয়ে আমরা আলোচনা করব। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।